আসসালামু আলাইকুম। আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আছি এখন মাদ্রিদের একটা মিউজিয়ামে। এই মিউজিয়ামটাকে বলা হয় মিউজিয়াম ডেল প্রাদো। এটা হচ্ছে বেসিক্যালি স্প্যানিশরা যেটা বলে ওদের এক নম্বর মিউজিয়াম। আপনি জানেন হয়তো মাদ্রিদে 2500 উপর মিউজিয়াম আছে, বাট এটা হচ্ছে ওদের ন্যাশনাল মিউজিয়াম। এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং একটা বড়ো মিউজিয়াম। বলা হয়ে থাকে এটা লুভরের ইকুইভ্যালেন্ট। আপনি যদি মিউজিয়াম লাভার হন, তাহলে আপনি যদি লুভর দেখতে পারেন, তাহলে আপনাকে এখানেও দেখতে আসতে হবে, এটা স্পেনে মাদ্রিদ শহরে। আমরা এখন ছোট একটু দেখাবো যেটার পরিচিতিটা বিশাল একটা মিউজিয়াম। এখানে লেখা আছে এটার নাম, এন্ট্রান্সটা এদিকে। প্রথমে একটা এখানে এখানে ক্যাথেড্রাল আছে, এটা জুম করো। এটা একটা বিউটিফুল ক্যাথেড্রাল, আমি শিওর এটার সাথে অনেক হিস্ট্রি, পুরনো হিস্ট্রি জড়িত আছে। এখান থেকে এরা এখান থেকে ওই যে মিউজিয়াম যে ডেল প্রাদো, এটা বিশাল একটা জায়গা জুড়ে এই মিউজিয়ামটা। এখান থেকে ডানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডানে বিল্ডিং, এখান থেকে টিকিট বিক্রি করে। এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা এখন একটু মানুষদেরকে দেখি, কোন বয়সী লোক এখানে আসে। এই সঙ্গে ধরো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি অল্প বয়সী অনেক মানুষ আসছে এখানে এই প্রাডো মিউজিয়াম দেখার জন্য। এবার আমি এটা প্রাডো মিউজিয়ামের ভিতরে একটা চার্চ, এটা অনেক আগের, এটার যে কাজ দেখছি তা দেখে মনে হচ্ছে এটা রোমানদের টাইমে হতে পারে, অনেক পুরনো। এখানে একটা বোর্ড আছে, এখানে দেখেন প্রচুর মানুষ আসছে যাচ্ছে, মিউজিয়াম দেল প্রাডো। আচ্ছা, এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি, কিছু আর্ট এখানে আছে, আপনারা মিউজিয়ামের কিছু পেন্টিং দেখতে পাচ্ছেন। এটা আমার সামনে যেটা, এটা পাবলো পিকাসো। প্রথমটা এটা হচ্ছে এল গ্রেকো, আচ্ছা এখন মনে হয় পিকাসো এবং গ্রেকোর ইয়ে চলছে, চিত্রাঙ্কনের উপরে চলছে। এই যে এই বিল্ডিংটা দেখি, সুন্দর একটা বিল্ডিং। এটা হচ্ছে মিউজিয়ামের বাইরের সাইড, প্রচুর মানুষ এখানে এসেছে। এইখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। মিউজিয়ামের ভিতরে ঢুকতে হলে বলছে 7:30 পর্যন্ত ঢোকা যাবে। এই যে ডেল প্রাডোর ব্যাপারে এডিফিস, সুন্দর পুরো অ্যারেঞ্জমেন্টটা, খুব সুন্দর। ভেতরে যতটুকু দেখা যাচ্ছে, আমরা এসেছি এই প্রাডো মিউজিয়াম দেখার জন্য। এটা খুব হিস্টোরিক্যাল মিউজিয়াম, মোস্টলি এটার ভিতরে পেন্টিংস আছে, ওদের বিভিন্ন সময়কার বিখ্যাত পেইন্টারদের পেন্টিংস আছে। আর এখানে
আমি যেটা স্পেনিশে বুঝলাম যে স্প্যানিশ যে কালচার এটা অত্যন্ত রিচ, এবং আপনারা জানেন যে স্পেন একসময় পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করতো, আর রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলের গল্প হয়তো আপনাদের মনে থেকে থাকবে। আর রেনেসাঁর সময়ও স্পেনের যেই উন্নতি হয়েছে এটা শিল্প কলা সাহিত্য সব দিকে ওরা অত্যন্ত উৎকর্ষ লাভ করেছে, এখানে না আসলে আসলে আপনি বুঝবেন। তো আমি এই ব্লগটা এখানে শেষ করতে চাই এই বলে যে আমি একটা ভিজিটে এসে এটা ভিজিট করতে পেরেছি, আপনারা যদি ইন্টারেস্টেড হন, মাদ্রিদে যদিও 25টা মিউজিয়াম আছে, এটা হচ্ছে এক নম্বর মিউজিয়াম, এর সাথে রানী সোফিয়া মিউজিয়াম আছে, এই দুটো আপনাকে অবশ্যই দেখতে হবে। আশা করছি আজকে ভিডিওতে আপনাদের ভালো লাগলো, আপনারা কিছুটা ইনফরমেশন পেলেন এই মিউজিয়াম সম্পর্কে। ভবিষ্যতের ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।